78তম স্বাধীনতা দিবস উপলক্ষে গুরু নানক ইনস্টিটিউটের সোদপুর ক্যাম্পাস থেকে কলকাতার নীলগঞ্জ পর্যন্ত এক বিশেষ পদযাত্রার আয়োজন করে জেআইএস গ্রুপ। তাদের ভাবনা, স্বাধীনতার চলমান মহোৎসব। এই কর্মসূচির মাধ্যমে এদিন দেশের স্বাধীনতা, জাতির মধ্যে ঐক্য এবং চেতনা, স্বাধীনতার মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি সম্মান জানানো হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন 2000-এর বেশি শিক্ষার্থীরা। এছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ শিক্ষক এবং কর্মচারীরাও। জেআইএস গ্রুপে এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন, তরুণ প্রজন্মের মধ্যে জাতীয় গর্ব এবং সম্মিলিত দায়িত্ববোধ জাগিয়ে তোলার লক্ষ্যেই এই অনুষ্ঠান। অনুষ্ঠানে ছিল 500 ফুট দৈর্ঘ্যের জাতীয় পতাকা। We have started from Guru Nanak campus and crossed the NIT Agarwala campus and completed this walk just in between Nilganj and Dunlop Crossing. So lots of students have taken part and they have enjoyed. They have given the slogan for the education and education for all suddenly meet equality and GIS is committed to the nation. Celebrating this and we think that we will be supportive across our society.